এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও আইএসএফের। নওশাদ সিদ্দিকীর সহ গ্রেফতার হওয়া 18 জন আইএসএফ কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও করা হয়। রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া এবং অশোকনগরে মৌন মিছিল করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পাশাপাশি হাবড়া এবং অশোকনগরের থানায় ডেপুটেশন জমা দেয় আইএসএফ নেতৃত্ব। আইএসএফ নেতা তাপস বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যে কায়দায় পুলিশ একজন জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে তা নিন্দনীয়। শুরু করেন এবার লাঠিচার্জে প্রচুর আমাদের 18 জন গ্রেফতার হয় এবং আপনারা জানেন যে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে যেভাবে তুলেছে, এটা একটা অমানবিক, একটা বিধানসভার বিধায়ককে এইভাবে আমরা আমার জন্মে কোনো দিন দেখিনি। এবার টানা হেসে তুলতে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমি দেখিনি। স্বাভাবিক সেইখানে দাঁড়িয়ে 18 জন এখনও তাদেরকে 307 রায়ট কেস, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে, এখনও তারা লালবাজারে রয়েছেন। সেই জন্য তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত থানাতেই প্রতীকী ডেপুটেশন দিচ্ছি। এটা হচ্ছে প্রতীকী ডেপুটেশন, কোনো বিক্ষোভ না, জাস্ট প্রতীকী ডেপুটেশন সব থানাতে। আজকে পশ্চিমবঙ্গের সব থানাতে সংযুক্ত মোর্চার ডাকে, আইএসএফের ডাকে না, সংযুক্ত মোর্চার ডাকে। আইএসএফ, সিপিএম, কংগ্রেস, যে জোট আমাদের বিধানসভার ছিল, যার প্রার্থী ছিলাম আমি নিজে অশোকনগর কেন্দ্রে, সেই সংযুক্ত মোর্চার ডাকে। এবং আপনারা দেখবেন কোথাও কোনো আইএসএফের ঝান্ডায় কোনো প্রোগ্রাম হচ্ছে না, সবটাই সংযুক্ত মোর্চার ভাবেই হচ্ছে। এটা ভাঙনের হাতিশালায় আইএসএফ তৃণমূলের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ দেখায় আইএসএফ। এই বিক্ষোভ মিছিল থেকে তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারের দাবি তোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এখানে নওশাদ সিদ্দিকী সহ 17 জন আইএসএফ কর্মীর সমর্থককে গ্রেফতার করে পুলিশ। লালবাজার জেলেই হেফাজতে রয়েছেন তারা। অবিলম্বে তাদের মুক্তির দাবি তুলে এবার মৌন মিছিল করল আইএসএফ নেতৃত্ব। হাবড়া থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।